প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার ফিরে আসলাম তোমাদের ইউটিউব অনলাইন ক্লাসে। আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে আমার বাংলা ব্যাকরণের ক্লাস, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। যা হোক, আমরা গত ক্লাসে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে বাংলা ভাষার যে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাগতত্ত্ব এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয় হলো বাংলা ভাষার রীতি ও বিভাজন। বাংলা ভাষার রীতি ও বিভাজন, অর্থাৎ বাংলা ভাষায় কিভাবে কথা বলি আমরা, রীতিগুলা কি কি, বিভাজন বা বিশ্লেষণ ইত্যাদি। অধিকাংশ ভাষারই এই দুটি রীতি থাকে, একটা হলো কথ্য রীতি আর হলো লেখ্য রীতি, অর্থাৎ কথ্য ভাষা রীতি, লেখ্য ভাষা রীতি। পৃথিবীর সকল ভাষা রীতি, মানে একটা হলো বলার ভাষা আর হলো লিখার ভাষা। তো আমরা বলতে পারি কথ্য ভাষা রীতি এবং লেখ্য ভাষা রীতি। শিক্ষার্থী বন্ধুরা, কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। আমরা দেখলাম কথ্য ভাষা রীতি, লেখ্য ভাষা রীতি, বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে। সেই বিভাজনটা কি? যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে আবার আঞ্চলিক কথ্য রীতি, আদর্শ কথ্য রীতি। একটা হলো আঞ্চলিক কথ্য রীতি, আর হলো আদর্শ কথ্য রীতি। আবার লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, প্রমিত রীতি, সাধু রীতি, কাব্য রীতি। প্রমিত রীতি, সাধু রীতি এবং কাব্য রীতি। কথ্য ভাষা রীতি হলো ভাষার মূল রূপ। কথ্য ভাষা রীতি হলো ভাষার মূল রূপ। কথ্য ভাষা রীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয়। স্থান ও কালভেদে কি হয়, আবার যে ভাষার পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন। তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা কি ও উপভাষার জন্ম হয়। নতুন নতুন ভাষা এবং উপভাষার জন্ম হয়। তারপর হলো আমাদের এই কথ্য ভাষা রীতি, তা হলো আঞ্চলিক কথ্য রীতি আর একটি আদর্শ কথ্য রীতি। একটা হলো আঞ্চলিক কথ্য রীতি আর একটি হলো আদর্শ কথ্য রীতি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম আঞ্চলিক কথ্য রীতির, আঞ্চলিক ভাষা রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিত বা পরিচিতি পায়। যেমন নোয়াখালীর ভাষা একরকম, চাঁপাই নবাবগঞ্জের ভাষা আরেক রকম, কিংবা তোমরা যদি বলি সুন্দরবন অঞ্চলের ভাষা আরেক রকম। অর্থাৎ এক এক অঞ্চলে এক এক ধরনের ভাষা প্রচলিত, অর্থাৎ কথ্য ভাষা যেটা আমরা কথা বলি। তো ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত। ভাষার এই যে আঞ্চলিকতা, এটা কি? উপভাষা নামে আখ্যায়িত। বাঙালি বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চল, পূর্বী বাংলাদেশের পূর্ব অঞ্চল ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল, বরেন্দ্রী ভাষা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, কামরূপী বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুরী অঞ্চল, রাঢ়ী পশ্চিমবঙ্গ, তারপরে হলো ঝাড়খণ্ডী পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল প্রভৃতি কয়েকটি উপভাষার নাম। অর্থাৎ
এতক্ষণ আমি যে ভাষাগুলো বললাম এগুলো উপভাষা, মানে আঞ্চলিক কথ্য ভাষা। আঞ্চলিক কথ্য ভাষার আরেক নাম উপভাষা। আঞ্চলিক কথ্য ভাষার আরেক নাম, আঞ্চলিক কথ্য ভাষার আরেক নাম কি? উপভাষা বা ডায়ালেক্ট। উপভাষা ইংলিশে বলে ডায়ালেক্ট। আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা ডায়ালেক্ট। এবার আসি আমরা আদর্শ কথ্যরীতি। আদর্শ কথ্যরীতি সেটা কি? আদর্শ কথ্যরীতি হলো আঞ্চলিক কথ্যরীতি, আর এখন বলবো আমরা আদর্শ কথ্যরীতি সম্পর্কে। আদর্শ কথ্যরীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় নানা ধরনের অডিও ভিডিও মাধ্যমে প্রচারিত বক্তব্য, আলোচনা, নাটক ও সঙ্গীতে এই রীতির প্রয়োগ দেখা যায়। এই রীতি প্রমিত লেখ্য রীতির ভিত্তি। তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে আদর্শ কথ্যরীতিতে কম বেশি তফাত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম প্রথমত ভাষার রীতি হলো কথ্য ভাষারীতি, লেখ্য ভাষারীতি। কথ্য ভাষারীতি আবার দুইটা রূপ দেখলাম আমরা, আঞ্চলিক কথ্যরীতি এবং আদর্শ কথ্যরীতি। আঞ্চলিক কথ্যরীতি এবং আদর্শ কথ্যরীতি। আঞ্চলিক কথ্যরীতির বিভিন্ন ভাষা অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় মানুষজন কথা বলে থাকে, এটার নাম হলো তোমার উপভাষা। পৃথিবীর সকল ভাষার মধ্যে উপভাষা প্রচলিত আছে। পৃথিবীর সকল ভাষার মধ্যেই উপভাষা প্রচলিত আছে। উপভাষার এক নাম ডায়ালেক্ট। উপভাষার আরেক নাম ডায়ালেক্ট। তারপরে হলো আমাদের আদর্শ কথ্যরীতি সম্পর্কেও বললাম, এবার হলো লেখ্য ভাষারীতি। যে ভাষার প্রথম দুইটা রীতি বলছি তার মধ্যে একটি হলো কথ্য ভাষারীতি আর একটি হলো লেখ্য ভাষারীতি। লিখিত বাংলা ভাষার, লিখিত যে আমরা বাংলা ভাষা লিখি, লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম হলো চর্যাপদ। কি নাম? চর্যাপদ। চর্যাপদ। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্যরীতিতে এটি রচিত। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্য রীতির জন্ম হয়। 19 শতকের সূচনায় এই গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়। কবে? 19 শতকে। 19 শতকে। 19 শতকে। ১৯ শতকের সূচনায় এই গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়। আর 20 শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে। 21 শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। এই প্রমিত রীতি লেখ্য ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ। সর্বজন গ্রাহ্য লিখিত রূপ। শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা আসি কাব্যরীতি। লেখ্যরীতি দিয়ে আমরা তিনটা রূপ দেখলাম, কাব্যরীতি, সাধুরীতি এবং প্রমিত রীতি। প্রথমে আমরা আসি কাব্যরীতিতে। কাব্যরীতি, কাব্যরীতি হল বাংলা কাব্যরীতি দুই ভাগে বিভক্ত। একটা হলো পদ্য কাব্যরীতি, আর আবার গদ্য কাব্যরীতি।
এই কাব্যরীতি আবার দুই ধরনের, একটা হলো গদ্য কাব্যরীতি আর একটি হলো পদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতি একটি গদ্য কাব্যরীতি আর একটি পদ্য কাব্যরীতি। গদ্য পদ্য দুইটা, পদ্য কাব্যরীতিতে ছন্দ এবং মিল থাকে। পদ্য কাব্যরীতিতে কি থাকে? ছন্দ এবং মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা। এবার হলো পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি, বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। পদ্য কাব্যরীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্যরীতিও রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতির বাক্য ও সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে। তাহলে এলো কাব্যরীতি, কাব্যরীতি ধরনের গদ্য কাব্যরীতি আর হলো পদ্য কাব্যরীতি। এবার হলো সাধুরীতি। সাধুরীতি কোনটি? দাপ্তরিক কাজ অর্থাৎ আমাদের অফিস আদালতের কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য ভাষায় সাধুরীতির জন্ম হয়। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। প্রায় 2 শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষায় আদর্শ রীতি হিসেবে চালু থাকে, আদর্শ রীতি হিসেবে চালু থাকে। সাধুরীতির সাধারণ বৈশিষ্ট্য, সাধুরীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর। ক্রিয়ারূপটা কি? দীর্ঘতর। যেমন কর, করা ক্রিয়ার রূপ হইল করিতেছি, করিয়াছি, করিলে, করিয়াছিল, করিয়াছিলাম, করিতেছিলে, এই যে দীর্ঘ রূপ। আর প্রমিত রীতি বা প্রমিত রীতিতে সেটা হয়ে যায় সহজতর, করছি, করছিলাম ইত্যাদি। সাধুরীতিতে বহু সর্বনামে হবর্ণ যুক্ত থাকে। হ, তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি। সাহিত্যে, সাহিত্য ক্ষেত্রে সাধুরীতির একটা উদাহরণ আমরা স্পষ্ট করি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। একটা টপিকস এখানে দিছে, মহাসমুদ্রে শত বৎসরের কল্লল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত, হইত দীর্ঘস্ব। এখানে ভাষা চুপ করিয়া আছেন, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে, হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাধা আছে, তেমনি লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের কন্যাকে, বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। এটা হলো সাহিত্যের একটা কি, সাধুরীতির প্রয়োগ। এবার শিক্ষার্থী বন্ধুরা, দাপ্তরিক কাজে সাধুরীতির উদাহরণ, দাপ্তরিক কাজে সাধুরীতির উদাহরণ। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা বা সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। বাংলাদেশ সংবিধানের 20 শতকের একটা উদ্ধৃতি। তাহলে এটা হলো আমাদের দাপ্তরিক কাজে সাধুরীতির প্রয়োগ বা ব্যবহার, দাপ্তরিক অফিস আদালতের কাজে। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা আসি প্রমিত রীতি। রীতি প্রমিত রীতি
প্রমিত রীতি বিশ শতকের সূচনায় এগুলা উনিশ শতকের দিকে আমাদের এই সাধু ভাষাগুলোর বেশি প্রচলন শুরু হয়েছে। এবার বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকেরা কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা করে। এটি তখন চলিত রীতি নামে পরিচিত হয় বা পরিচিতি পায়। এই রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রস্ব হয়, ওখানে ছিল দীর্ঘ হয় এখানে হ্রস্ব হয়, এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে, অর্থাৎ দুর্গম্ভীর এবং কঠিন শব্দগুলা বা তৎসমগুলির ব্যবহার অপেক্ষাকৃত কমে। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো, চলিত রীতিতে শুধু কি হতো সাহিত্য রচিত হতো, দাপ্তরিক কাজ ও বিদ্যা চর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়। বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে, বিশ শতকের মাঝামাঝি জায়গায় চলিত রীতিটা সাধু রীতির জায়গা দখল করে। ক্রমে জীবনের সব ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়, চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়। একুশ শতকের সূচনা নাগাদ এই চলিত রীতি নতুন নাম হয় প্রমিত রীতি, এই চলিত রীতির এই নতুন নাম হয় প্রমিত রীতি। কবে? একুশ শতকের সূচনা নাগাদ, মানে একুশ শতকের শুরুতে এই চলিত রীতিটাই হয়ে যায় স্ট্যান্ডার্ড, অর্থাৎ প্রমিত রীতি। এটি মান রীতি, চলিত রীতির হয়ে যায় প্রমিত রীতি, প্রমিত রীতিকে মান রীতি নামেও আখ্যা দেওয়া যায়, অনেকে মান রীতিও বলে থাকে। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যা চর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য ভাষা প্রধান রীতিতে পরিণত হয়েছে। প্রমিত রীতিটাই লেখ্য ভাষার প্রধান রীতি হয়ে ধরা দিয়েছে। প্রমিত রীতির ব্যাকরণ বৈশিষ্ট্যটা কেমন? প্রমিত রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ কি হয়, আমরা আগে বলছি হ্রস্ব, সাধু রীতিতে হয়তো দীর্ঘ, এখানে হ্রস্ব অপেক্ষাকৃত হ্রস্ব হয়। ক্রিয়ার ক্ষেত্রে যেমন করা ক্রিয়ার রূপ হয়েছে করছে, করছে, করলো, করলে, করলাম, করত, করছিলে ইত্যাদি, এখানে অর্থাৎ দীর্ঘ, ওখানে ছিল করিয়াছিলে, এখানে হলো করছিলে, করিতাম, এখানে করতাম। তারপরে হলো সর্বনামের ক্ষেত্রে এটা দীর্ঘ থেকে হ্রস্ব হয়, যেমন তাহারা, তারা, ছোট হয়ে গেছে না, ইহাদের, এদের, অর্থাৎ এখানে চলিত রীতি তথা আধুনিক বা আমরা বলি প্রমিত রীতি, এখানে এটা হ্রস্ব হয়ে গেছে। একইভাবে অনুসর্গ ব্যবহারের ক্ষেত্রেও যেমন থেকে, হতে, চেয়ে, এগুলা সঙ্গে, অর্থাৎ হ্রস্বগুলার ব্যবহার বেশি। প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল, প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল, প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়, প্রয়োজন অনুযায়ী, যেখানে প্রয়োজন থাকবে সেই প্রয়োজন অনুযায়ী কি সব ধরনের শব্দেই ব্যবহার করা যায়, সব ধরনের শব্দেই ব্যবহার করা যায়। যেমন তৎসম শব্দ হলো বৎসর, এই বৎসরও লেখা যায়, আবার তৎপর শব্দ বছরও লেখা যায়। একইভাবে চন্দ্রও লেখা যায়, আবার চন্দ্র থেকে চাঁদ, চাঁদও লেখা যায়। প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, অর্থাৎ এই প্রমিত রীতিতে কথ্য রীতির অনেকগুলো শব্দ আছে সেগুলো বর্জনীয়, যে আমরা ধুলো বলি, ধুলো কথ্য রীতিতে আমরা বলি ধুলো, কিন্তু এখানে ধুলো প্রমিত রীতিতে ধুলো বলা যাবে, সেটা বলতে হবে ধুলা। তারপরে তুলো বলি, বলতে হবে তুলা, মূলো বলি, বলতে হবে মূলা, পুজো বলি, পুজো, 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 হ্যাঁ, বলতে হবে পূজা। তারপরে সবচেয়ে, সবচেয়ে বেশি খরচ, সবচেয়ে বলি আমরা, এটা না বলে লেখার সময় লিখতে হবে সবচেয়ে, সবচেয়ে, অনেক সময় সবচেয়ে বলে, সব চেয়ে, সেভাবে সবচেয়ে, সব চেয়ে, হ্যাঁ, সবচেয়ে ইত্যাদি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম ভাষা রীতির এই বিভাজন। এবার দেখো আমরা যে পূর্বে সাধু রীতির একটা
उदाहरण प्रयोग कर चलित रीति से आधुनिक प्रमित रीति से कम है एक लक्ष्य कर सुन महासमुद्रे शत बत्सर कल्लल केह छिल एखाने केह हो गेछे केउ केह हो गेछे केउ ओखाने छिल केह एखाने बोलो ना केउ हाँ केउ जदि एमन करिया बेदे राखितो राखितो जगह राखते राखिते राखते पारितो पारतो जे से घुमिए पड़ा ওখানে ছিল ঘুমাইয়া পড়া এখানে বলছি ঘুমিয়ে পড়া শিশুটির মত চুপ করিয়া থাকিত আর এখানে হলো চুপ করে থাকত দেখছো খেয়াল করতেছো আমাদের সর্বনাম এবং ক্রিয়াপদ অপেক্ষাকৃত হ্রস্ব হয় থাকত তবে সেই নীরব মহা শব্দের সঙ্গে লাইব্রেরির তুলনা হতো সেখানে ছিল শহীদ এখানে হইছে সঙ্গে সর্বনাম পদ সর্বনামের प्रवाह स्थिर आगे मानवत्तार अमर आलोक कालो अक्षर श्रृंखले कागजे कारागारे बाधा पड़िया মানবাত্মার অমর আলোক কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়ে আছে ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে আর এখন বলবো এরা সহসা যদি বিদ্রোহী হয়ে উঠে নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে এখানে বলবো নিস্তব্ধতা ভেঙে ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে এখানে বলছি অক্ষরের বেড়া দগ্ধ করে একবারে বের হয়ে আসে ওখানে বলছিলাম হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে আর এখানে বলছি হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে অক্ষরের বেড়া দগ্ধ করে একবারে বের হয়ে আসে হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রেখেছে তাহলে এটা হলো কিসের সাধুরীতির সাহিত্যের উদাহরণের ওখানে হলো সাধুরীতিতে এখানে হলো প্রমিত রীতিতে আমরা দুটো পার্থক্য করে তোমাদেরকে শুনালাম अर्थात शिक्षार्थी बंधुरा दुईटा रीतर जो पार्थक्य विशेषकर सर्वनाम क्रियापद और अनुसर्ग अव्ययर एगुलर जो व्यवहार विधिगुल तुम्हारे एक मानी अत्यंत सचेतन भावे देखते हो एबार देखो पूर्वे एक दात्तरिक क्या साधु रीतर उदाहरण करटार आर साधु रीतिटा प्रमित रीते बोल আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে ওখানে বলছিলাম আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে এখানে বলছি করছি যে ওখানে বলছিলাম আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি আর এখানে বলবো আমরা যাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিয়া এখানে বলবো এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সঙ্গে ওখানে বলছিলাম শহীদ এখানে সঙ্গে সঙ্গতি রক্ষা করিয়া এখানে করে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি এখানে বলছি মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রক্ষা করে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি মানে সেই জন্য আর এখানে বলবো সেজন্য সেই জন্য আর সেজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য এখানে বলছি সেজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং এর রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কঠিন শব্দ কিন্তু প্রমিত রীতি তথা চলিত রীতিতে ব্যবহার চলবে
क्षेत्र विशेष अजथा ना किंतु सर्वनाम एवं क्रियापद अवश्य এখানে অর্থ হয়ে যাবে কঠিন শব্দগুলো কিন্তু ব্যবহার হচ্ছে কি দেখতে পাচ্ছি আমরা তৎসম শব্দগুলোর ব্যবহার হচ্ছে কিন্তু অপেক্ষাকৃত তো কম হবে কিন্তু হবে আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে তৎসম শব্দগুলোর ব্যবহার হতেই পারে যেমন আমরা মৎস্য ভবন বলি এটা অবশ্যই এখানে মৎস্যটা তৎসম শব্দের হবে এটার মৎস্য ভবনটাকে আমরা যদি মাছ ভবন বলি মাছ ঘর কেমন শোনাবে আমাদের মৎস্য ভবন আছে না ঢাকার কাকরালের মোড়ে মৎস্য ভবন তো মৎস্য মানে মাছ ভবন মানে ঘর আমরা যদি মাছ ঘর কই তাহলে কেমন শোনাবে ভাষাটা কেমন অপভাষা মনে হয় না মাছ ঘর কিন্তু মৎস্য ভবন ভবন মানে ঘর আলয় আবাস আমরা যদি মাছ ঘর বলি কেমন শোনাবে তাহলে অর্থাৎ কঠিন শব্দ তথা তৎসম শব্দের ব্যবহার থাকবে যথোপযুক্ত স্থানে বসাতে হবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু ক্রিয়ারূপ এবং সর্বনামের রূপটা অবশ্যই হ্রস্ব হবে এবং অব্যয় পদে এবং বাবলতিবাড়ি অনুসর্গে তো শিক্ষার্থী বন্ধুরা আজ তাহলে আমরা তোমাদের বাংলা ভাষার রীতি ও বিভাজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম তোমরা আশা করি আমার এই পাঠটি মনোযোগ সহকারে শুনেছ যদি মনোযোগের সহিত শুনে থাকো তাহলে এই আজকের পাঠটি আমার সফল এবং সার্থক হবে বলে আমি মনে করি তো শিক্ষার্থী বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই তোমরা বাসায় এই অধ্যায়টি খুলে একটু ভালোভাবে বই দেখবে এতে করে তোমাদের তাড়াতাড়ি পাঠটি আত্মস্থ হবে তো তোমরা ঘরে থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো সবাই সুস্থ থাকো এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ।